Hasan. এটা কি বিল্ডিং নাকি বস্তি এলাকা সে সম্পর্কে আমার খুব সন্দেহ আছে। আমি আমার বন্ধু মিলে সাইনবোর্ড লাগাতেছিলাম আমাদের কোম্পানি, হঠাৎ করে আপনার বাড়ির উপর থেকে নর্দমাজনক পানি আমাদের উপর নিক্ষেপ করেছে। কিটা নিক্ষেপ করেছে সেটা আমি জানতে চাচ্ছি। হয়েছে কি আছেন স্যার, পানির লাইন একটু ডিস্টার্ব হয়েছে, ভেলে ঠিক করে দেবেন আপনি জানতে এলা। আমি কি করতেছি আর আপনি কোন কথা করতেছেন? ফাইলপত্র ফালায়া ফ্যানের পিছনে এত মনোযোগ দিতেছিস কি জন্য সেটা তো আমি বুঝতে পারতেছি না রে। তুই ফোন পালি কোন? হ্যাঁ শোন, একটা ঘটনা আসলো কোন থেকে? শোন, ধর আমি ঘটনাটা করছি, যখন আমি এই অফিসটা মানে আমরা আর কি যখন এই অফিসটা ভাড়া নিলাম তখন চিন্তা করলাম যে অফিস চালাতে হলে মোবাইল আছে ঠিক আছে, কিন্তু একটা ল্যান্ড ফোন দরকার আছে স্ট্যাটাসের জন্য। তো কি করা যায়, টাকা তো নাই পকেটে, তো চিন্তা করলাম যে বাড়ির মধ্যে ল্যান্ড ফোনের কানেকশনটা কোন জায়গায় আছে সেখান থেকে সুন্দর করে একটা তার জয়েন্ট মাইরে অফিসের মধ্যে ঢুকিয়ে দিলাম। তুই খেয়াল করিসনি, তা দায়িত্ব আরও বাইরে গেল, কানেকশন আনিছি, ল্যান্ড ফোন দরকার, কি করা যায়, মাথার মধ্যে টাস করে একটা বুদ্ধি খেললো, সোজা মনে কর যে ফোন ফ্যাকচার দোকানের মধ্যে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে একটা উড়া দুড়া সিনক্রেট করে ফেললাম, একবারে কী সব কি না করে একটা ঠাস করে ফোনটা একবার বাইরে ফেলে দিলাম। মানে সিস্টেম একটু হয়েছে, দুই তিনটা গেছে, অসুবিধা নেই। আর ফোন করে ফেলেছি মালিক বুঝতে পারিনি, আমি তো ঠিকই বুঝেছি ঘাসের তলে পড়েছে, তা আসার সময় ফোনটা মোটামুটি বকরা করলে আইনে করে দাম। তুই পারিস, মানে তুই একটা জিনিস না, এটাও বেশি করেছিস। না না সারা হয় নাকি? না 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 না। আচ্ছা শোন, এই কথা বাদ দে, আচ্ছা প্রজেক্ট যে করতেছি আমরা, প্রজেক্টের চিন্তা ভাবনা তো তোর মধ্যে কিছু আমি দেখতেছি না রে, কি রে? মানে সব মিলে নামিছি। আচ্ছা ওই যে কি জানো ওর নাম কি বাতেন না কি জানো, ওর একটা আমাকে যে কাজের ধরন, এই ধরনের সাথে পৃথিবীর আর কোন কাজের ধরনের মিল নাই। এত বুঝছি, কিন্তু তাহলে কামটা কি, এই কোম্পানির কাম কি? কাজটা তো বিশাল, কাজের যে পরিধি আমাকে এখানে আপনি আঙ্গুলে গুনেও শেষ করতে পারবেন না, আপনি চিন্তাও করতে পারবেন না, এত সব কাজ নিয়ে আমরা বসে রয়েছি। পরিধি তো বিশাল কইতাছ এটা বুঝলাম, কিন্তু মেইন কাজটা কি তুমি, এটা তো বুঝে আসতেছি না। মেইন কাজ হচ্ছে আমরা যখন যে কাজটা করি ওইটাই মেইন, বুঝতে পারছেন? মানে আমাকে মূল উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ করা, মানুষের কল্যাণে থাকা, বুঝলেন নাই? আবার কি ছোটখাটো বিপদে পড়েছি, বুঝছেন? আমার ওই টাকা মানে আমি চেক জমা দিছি ব্যাংকে আমার কোম্পানির নামে, ওটা ক্যাশ করার একটু টাইম লাগবে। আসল কথা কি, টাকা লাগবে? আমার এক মানে ছোট ভাই অসুস্থ আর কি, ওর মেডিকেলে যাব, তো ওর জন্য ওষুধ কিনতে হবে, তাই টাকা লাগবে। তার বেশি না, 500 টাকা ওলি হবে। ভালো বাসা পাওয়া যায় আশপাশে? ভাই ভালো বাসা পাওয়া যায়? ভালো বাসা এখানে লোক দি সব বোবা, বাদ দিলাম মন লোক একটাই খালি বোবা আছে, এদিকে বোবা আছে।
হ্যান্ডসাম আপা হইছে কি আমরা বরিশাল দাইছি তো ব্যানুস্তি এলাকায় সব বাসা খুঁজতে পারছি কিন্তু ভালো তো আপনার দেখে ভালো লাগছে তো এলাকায় ধরে আপনার কাছে আইছি আপা এখানে কি কোনো বাসা টাসা পাওয়া যাবে ও এটা কোনো সমস্যা হলো এটা তো কোনো সমস্যাই না শুনেন ওই যে একটা বিল্ডিং পরে 26 নম্বর বিল্ডিংটা যে ওইটা আমার বাসা ওখানে ইউসুফ নামের একটা দারোয়ান আছে ওকে গিয়ে বললেই আপনাকে বাসা দেখায় দিবে আপনার বাসা হ্যাঁ ওইটা আমার বাসা কিন্তু একটা শর্ত আছে বাসা ভাড়া 4000 টাকা আপনাকে 2 মাসের অ্যাডভান্স দিতে হবে 2 মাসের 4000 4000 8000 টাকা আপনাকে দিতে হবে আপা এক মাসে দিলেই হবে আপা একটু কমান চিনে না ঠিক আছে আমি আইতেছি ওরে ক সন্ধে আমি আহ কথা বত্র কই নাভি যাবার লাগে সব টাকা পয়সা দিয়েছে ওনে সব শেষ খালি কইছে দারোয়ানের কাছে গেলেই রুমটা খুলে দেবে ফ্যানটাও লাগানো আছে খালি দেখে খালি ঘুরে পড়বেন ওই দারোয়ান কেটা কে দারোয়ান ইসুফ হ্যাঁ আমার দারোয়ান লাগে তো আরে হালা আমার চিহ্ন আমার চিহ্ন আমার এসে কইতেছে দারোয়ান আল্লাহ একদম মারে একদম শিখতে যাবো কি কয় ও তো কি বুঝছে কি কয় ভাই আপনি দৌড়ান কে ভাই ডগজন বার করে ওঠে আমার বুকটাও বার করে ওঠে বুঝতেছেন আপনি দৌড়াচ্ছেন কে দৌড়ে তো শুনুন নাইমাই ঢাকা শহরে নাইমাই আইসি একটা ভালো দেখে বাসালামু থাকমু দুই ভাই কাম কাজ করমু খামু কত কথা ভালো কথা হইনি ঢাকা শহরে নাইমাই একটা ফাবর আরে ভাই এখানে বাসা ভাড়া লইতে আইসি দেখি একটা সুন্দর মাইয়া জিগাইলাম আমার এখানে আপা নাকি বাসা ভাড়া পাওয়া দেবে কয় আছে বাসা আমার আমার নিজের বাড়ি আছে তুমি যাও ওখানে নিজের বাড়িতে ঢোকো গেলেই লগে লাগে দেখবো দারোয়ানে গেট খুলে দিব ঢুকবা ফ্যান চালা ফ্যান চালাই দেবো ফ্যান চালাই আরামে ঘুমাইবা ঢুকলাম কিন্তু যাই দিয়ে দারোয়ান না ওটা যখন দারোয়ান কইছে দেয় ওর বাপ জুতা লাই উঠছে ভাই মারার লেগা তোকে বাড়ি কোন জায়গা বরিশাল ওর বাড়ি কোন জায়গা ওর তো ভাষা আমি কিছু বুঝতেছি এক জায়গায় এক জায়গায় এই তোকে মতো বরিশালে গিয়ে নিয়ে এসছে সমস্যা তোরা কিছু বুঝতে যাস না তোরা তো মনে করিস যে লুঙ্গি পরে নামলাম লঞ্চ ঘাটে এসে তারপরে দিলাম ডুব ডুব দিয়ে আত্রাইতে আত্রাইতে আমি ঢাকা শহরে শহরে চলে আসলাম ঢাকা শহর কি এত সোজা এত সহজ জায়গা এই জায়গা তো ফাপড়ের জায়গা বেটা ভাই তাইলে আমি কি হবে এখন আমার আমি তো এক ফাপড় মাছ বুঝিস নি জায়গায় ফাপড় দিতে হবে ফাপড় খাতে হবে ল তোর দিয়ে আমার হবে বুঝতে পারিস আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা নতুন আমদানি মনে হতেছে কাগজে লাগবে তা তোর নাম কি ভাই 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 ভ
ওই উপরওয়ালা ছাড়া আমি ছাড়া কেউ বোঝে না। ও কি কলো? ও কইতে আছে যে আপনি দেখতে খুব সুন্দর, আপনার ব্যবহার খুব ভালো, বুঝলেন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে বলে তুই ইদানি যখন আইসিস নিজে মারজুক নিয়ে আসছে ভাই, আমাকে লাঙ্গার সম্পর্কে বলিছে, আর এই লাইনে থাকতে হলে পরে ট্যালেন্ট দরকার, কারণ অন্যের মাথার মধ্যে কাডাল ভাঙ্গি নিজের ঘরে আনা নিজের পকেটে আনা কিন্তু চারটিখানি কথা না, বুঝতে পারছিস ব্যাপারটা? তো সেটা করতে হলে অনেক ব্রেন দরকার, আর এর জন্য শিক্ষিত হতে হয়। আমাদের কিন্তু ডিগ্রি আছে, ঠিক আছে? কোন পর্যন্ত পড়েছিস, কোন ক্লাসে পড়েছিস তুই বল? ওই ক্যাডেট কলেজ থেকে এমফিল পাস করছি। কি বললি আবার? কত? ক্যাডেট কলেজ থেকে এমফিল পাস করছি ভাই। ক্যাডেট কলেজ থেকে তুই এমফিল পাস করেছিস? এই বেটা, এই লেখাপড়ার সিস্টেম কি তুই আমার শিখাচ্ছিস রে? ক্যাডেট কলেজ আবার সেখান থেকে এমফিল করেছিস? এমন চোখ, এই কি মাল দুটো নিয়ে আসছিস রে? এ কিটা রে এরা? আসাম দাম 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 দুই নে, তুই বুঝিস না এসব মানে শিখতে কি আর স্কুলে কলেজে পড়তে হয় নাকি? এসব তো ঠেকে তারপরে ঠকা শিখতে হয়। ওরা ঠকিছে, বাড়ি গায়ে গেছে, আমাকে সাথে আমাকে সাথে আছে, এইভাবে শিখায় পড়ায় নিতে হবে। যা শিখেছি শিখায় দেয়, আমি যা জানি ওকে শিখায় নিতে হবে, জনশক্তি বাড়াতে হবে না। আর লেখাপড়া শিখে হয় নাকি? এই দেশের অনেক রাঘব বোয়াল আছে, তারা মনে করে যে জীবনে ঠিক মতো নিজের নামটাও লিখতে পারে না। আমরা তো সেই অর্থে চুনো বুটি, ওরা তো টিপসর উপরে জীবন পার করে থাকবে। তাই বলতে শিখায় পড়ায় পাগলা। আরে কি করতেছিস? আরে এটা তো তেরা হয়ে গেল রে, কস টিপটা ঠিক মতো লাগা দি পারিস না, খালি খাতি পারিস। আরে টিপ মার না, জাতা মার, জাতা মার। আপা আপা ইয়া উ উ উ এ মনে রে কি করে? এই বেটা তুই এনে এত কত কাকায়, তুই তো চালাই কর কাকায়, ও কইতে তো তুই তো চালাই কর, তুই লাগাইতো না খালি আমাকে দিয়ে লাগাও, তুই লাগাইতো না এক বুঝ। হন হন ঠিক মতো লাগা, লাগালি পরে পাবলিক আসবে নি, আসতে পরে মাল পাবি নি, দুটো খাতি পারবি, বুঝছিস? লাগা ঠিক মতো। আর সব তো তুমিই বোঝো, সব তুমিই বোঝো, আমরা আর বুঝি না, বুঝছো? কোথায় পাইছো কি সুন্দর কাটা দুইখান ফুলে রয়েছে রে, খুব ন্যাচারাল দৃশ্য। এরকম করে লাগালি পরে খুব সুন্দর হবে। এ পাগলা, এ পাগলা, আরে তুই পেটের মধ্যে খোদাস কা? এই আর তোর পেটের মধ্যে স্নেহ চর্বি জাতীয় জিনিস কবে থেকে আসলো রে? এ বড়াই বেটা, তুই বেটা মানুষ না বেটা, ও মনির নাকি? এই পাগলাই, তোর ডাকতেছিস পিছনে গিয়ে থেকে দর, তুই লম্বা আছিস, সুন্দর করে লাগা, কষ্টিক মার পারলে ইয়া করে কষ্ট দে। আচ্ছা এনে যে লাগাবি এত মানুষের কাজ বড়া, এটা লাগানো ঠিক হবে? মানুষের কাজ মানে তো মানুষের না, এটা তোর চোখ কি অন্ধ হয়ে গেছে? তুই এনে ওয়াল দেখতে পাচ্ছিস না? এই ওয়ালের অপোজিট হইলো পাবলিকের জায়গা, আর এইদিকে হলো গভর্নমেন্টের জায়গা। আমরা কি গভর্নমেন্টের মানুষ না? আমরা জাতীয় সম্পদ, যা ইচ্ছা তা করতে পারি। এই লাগা ঠিক মতো। কি কয় গেলি? ও কইতেছে আমরা কি এখানে চুরি করতে আইছি? কথা কম ক, চুরি করতে আইছি না সিটিং করতে আইছি না কি সেটা তুই জানিস নি? তুই আমি কি সেটা তুই জানিস নি যে আমরা কি? আমরা তো এক নম্বর সিটার বেটা, আর এই পাবলিক লেভেলের মধ্যে আমি শাউট করে কথা করছিস কি জন্য? নিজের সর্বনাশ কি নিজের? একটা চাকরি দরকার ছিল। চাকরির জন্য আইসেন না কি? আপনি কি পাশ করেছেন? ম্যাট্রিক। ম্যাট্রিক পাশ করেছেন? আপনি কি আমাকে সার্কুলেশন দেখেননি? এই শোনেন এদিকে, এত কম পাশের লোক এখানে চাকরি হয় না। মানে চাকরিটা আমার খুবই দরকার। আপনার চাকরিটা হইব, ঠিক আছে? একটা লাইন করে দেবো আমি বছরে কইয়া, আপনি ওই যে এখন 2000 টাকা অ্যাডভান্স দিয়ে যান, আর বাকিটা কালকে সিভিল লগে জমা দেবেন, বুঝছেন? ভালো চাকরি মানে স্যার ভালো বেতন, ভালো অফিস, ভালো কোম্পানি, একটু ভালো বেতন, একটু মজ মস্তি। এই যে মিস্টার, আপনি এখানে চাকরির জন্য আইছেন, ভালো কথা। আপনি ভালো চাকরি চান,
ভালো কথা, বেতন ভালো চান, ভালো কথা, যোগ্যতা থাকলে পাবেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মোজ মাস্তি? আমরা কি এখানে মোজ মাস্তি করার জন্য প্রতিষ্ঠান খুলেছি নাকি? হ্যাঁ, এখানে জাতীয় স্বার্থ উদ্ধার করার জন্য আমরা এখানে বসেছি, বেকার সমস্যার সমাধানের জন্য এখানে বসেছি, আর আপনি এখানে মোজ মাস্তি করার জন্য আইছেন। হোয়াট ডু ইউ মিন বাই দ্য মোজ মাস্তি? এই ওখানে কি কেউ নাই? তোমার নাম কি? তারিন। তোমার নাম? কাজল। আচ্ছা, আমরা যে প্রজেক্টগুলি খুলেছি সেটা বিভিন্ন ধরনের প্রজেক্ট, চাকরি সংক্রান্ত, ব্যবসা সংক্রান্ত, এবং তোমাদের কথা চিন্তা করে নতুন একটা প্রজেক্ট খুলেছি, সেটা হলো তোমাদের মতো যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তারা কীভাবে শর্টকাটে বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে সেই বিষয়ে চিন্তা করে আমরা এই প্রজেক্টটা খুলেছি। তো এটা করতে হলে তো অনেক প্রসেসিংয়ের দরকার হয়, সেজন্য আমরা একটা অ্যামাউন্ট নির্ধারিত করেছি। অনেক তুমি কি তাদেরকে বলেছো সেই অ্যামাউন্টের কথা? জি ভাই, জি ভাই বলছি। তাহলে পরে তুমি এদেরকে নিয়ে যাও, তোমার ব্যাপারটা আমি দেখতেছি। ওকে ওকে। কি নাম? কাজল। কি নাম? কাজল। মনে থাকবে। বুঝতে পারছিস কি কইছি? তুই নিজে কি তুই ভালো জানিস না, আর আমাদের উদ্দেশ্য বিধেয় কি সেটা তুই জানিস না? মানুষ যদি বুঝে ফেলে যে আমাদের কামটা কি, অতি উৎসাহ হলে তোকে ভাব রাখি। স্যার স্যার, এখন স্যার ভাব রাখি। হ্যাঁ ঠিক আছে, তোর আর একটা কালাস। আচ্ছা, সালাম আলাইকুম। পার্টি আসছে। সালাম সালাম। পরে কথা বলছি। বসুন। হ্যাঁ রাখ। সরি ওই ভাইয়ের যে বাইরে আপনাদের সার্কুলেশন দেখে আসলাম চাকরির বিজ্ঞপ্তি। আপনারা তো বিরাট মহান মানুষ, এই যুগেও আপনারা এইভাবে ডেকে ডেকে চাকরি দিতেছেন, আমি খুব খুশি হয়েছি। আমার চাকরির খুব দরকার, সেই জন্য আসছে। উন্নয়নের জন্য এবং সমাজের জন্য, দেশের জন্য কিছু করার জন্য এই ধরনের একটা প্রজেক্ট খুলেছি আর কি। ঠিক আছে, আরেকটা ব্যাপার হলো যে এখানে যারা আপনারা দেখতেছেন, আমাদের যারা এমপ্লয়ার এবং আমরা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছি, তারা কিন্তু সাইকোলজির উপর পড়ালেখা করেছে। চোখ, কান, চোখের ভাষা, মুখের এক্সপ্রেশন, মনে করেন যে আপনার হাসতেছেন, দাঁতের কেলানি হাসি দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে আপনার মনের ভিতর কী হতেছে, বা আপনি মানুষ হিসাবে কেমন, আপনার কর্মদক্ষতা কীরকম, বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার চাকরি হয়ে গেছে। আসলে হয়েছে কি, আমরা ওই চেহারা দেখলেই বুঝতে পারি যে কার চাকরি দিমু আর কার চাকরি দিমু না। তাহলে কি আমি জয়েন করব? আপনি কালকে সকালে ওই সিবি টিভি নিয়ে 10টার মধ্যে আয়েন, সারের লাগে আমার বস আছে, আবার আমাকে বস আছে, বসের লাগে আপনার লাগে পরিচয়টা করাই দেবো। বুঝছেন? আমরা সকালে আইসা করি। ওকে, আমি খুব খুশি। 10টার মধ্যে কিন্তু আইসেন। আপনাদের মধ্যে খুব লোক আছে। আসি। সালাম আলাইকুম। বিশেষ বাক্যে যারা কথা বলে বোঝা বড় দায়। শোন, তুই যে বাক্যে কথা বলিস ভিতরে গিয়ে দেখ। নামেন, নিচে নামেন, নিচে নামেন, কত বড়
সাহস কি? লোহার দাম বেড়ে গেছে সেই জন্য কি আপনি পাইপ খুলে বিক্রি করার ধান্দা? হ্যাঁ আই আপনাকে তো বাসা ভাড়া দেওয়া হয়েছে, আপনাকে কি বলা হয়েছে যে উপরে উঠে পানি ট্যাঙ্কের পাইপ খোলার জন্য? না ওই যে ওই দিন আমি ভিজে গেলাম না, ওই যে আপনি উপরে তো পানি ফেললেন গায়ে লাগলো, ওটা কেমন গরমও না ঠান্ডাও না, আর মাঝখানে কেমন একটা স্বাদ। তো ভাবলাম যে এই পানি তো আমরা খাই, তারপরে গোসল করি, একটু চেক করে আসি পানিটা আসলে কি, যদি কোনো ক্ষতি হয়ে যায়, যদি কোনো অসুখ বিসুখ যদি হয়ে যায় আমাকে। আপনার যদি মনে হয় সমস্যা তাহলে আপনি আমার ভাইকে বলবেন, না হলে আমাকে বলবেন। আপনি কেন নিজে আসছেন চেক করতে? না আমি আসলে খুঁজেছিলাম আপনাকে, পাইনি কাউকে আর। শুনেন এই বাসায় থাকতে হলে কিছু সিস্টেম মানতে হবে, কিছু সিস্টেম যদি না মানেন তাহলে আপনি এই বাসায় থাকতে পারবেন না। সিস্টেম মানে কি সিস্টেম আমি তো জানি না। বাবা উনি বলে সিস্টেম টিস্টেম জানে না, কোম্পানি তো খুলে বসছেন একটা টোটো কোম্পানি, পুরো দুনিয়া ঘুরে আসছেন এইখানে কোম্পানি খুলতে। আপনি তো কোম্পানির নাম শুনলে তো মনে হয় কেমন সুবিধার না, আর আপনি সিস্টেম জানেন না না? মানে তাহলে মানে কি সিস্টেম করতে পারি আপনার বলেন তো, মানে কি সিস্টেম? আপনাকে যে সিস্টেম করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার, আমাকে টাকা ধার দিতে হবে। কি মানে আরেকবার কি মানে? হ্যাঁ টাকা ধার দিতে হবে, সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের কাছে টাকা চাইছি, আমার কিছু টাকার দরকার, ও টাকা দিতে চায় না, ও কিছু কেমন জানি কিপটা বুঝছেন। কি মানে আরেকবার কি মানে টাকা? ও টাকা টাকা টাকার বিষয়টা হচ্ছে মানে আমি তো এই কোম্পানির এমডি বুঝছেন তো, টাকা তো আমি ক্যাশ টাকা সাথে রাখি না। এটা আমার এক ক্যাশিয়ার আছে, ওর নাম হচ্ছে হাসান, ওর কাছে আপনি চালি পাবেন আর কি। আমি এখন গিয়ে চাইলে দিবে? হ্যাঁ এমনই জানে এমনই দেবো। আমি টোটো কোম্পানির ক্যাশিয়ার, এ কথাটা আপনারে কি ডাক হয়েছে? ওই যে আপনাদের এমডি লম্বা করে ফিটফাট থাকে যে সব সময়। আমাদের এমডি? ও এমডি, শুনেন আপনাদের ইনফরমেশনটা শুনেছেন এটা আসলে ঠিক না, আমি টোটো কোম্পানির ক্যাশিয়ার না, আমি টোটো কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ম্যানেজমেন্টের সাথে জড়িত, বুঝতে পারছেন? ও আচ্ছা ঠিক আছে, আপনি যেই হন না কেন আমার না 30,000 টাকা লাগবে, এখন আপনার এমডি বললো আপনার সাথে কথা বলতে। 30,000? বুঝতে পারছি, তুই যেটা ভাবতেছিস সেটা না। শুনেন আমাদের কোম্পানির একটা নিয়ম আছে, আমরা টাকা জনগণের কাছ থেকে নেওয়ার জন্য রিসিট করেছি কিন্তু টাকা দেওয়ার জন্য কোনো রিসিট তো করিনি, সরি। আচ্ছা আমার না অত কথা জানার কোনো দরকার নাই, আমার টাকাটা লাগবে আপনি আমাকে টাকাটা দিবেন, এটাই হচ্ছে কথা। এমডি বলেছে না? আচ্ছা ঠিক আছে, হয়েছে কি আমাদের কোম্পানিতে তো আসলে ক্যাশ ডিলিংস করি না, ব্যাংকের মাধ্যমেই করি, তা আমার কাছে মনে হয় খুব সম্ভবত 10-20 টাকা 30 সেটা আমার আমার এটা লাগবে না, আমার 30,000 টাকা লাগবে, কালকে আপনি আমাকে টাকাটা পৌঁছে দেন, যদি আপনি ম্যানেজ করে আমাকে জানান আমি অনেক উপকৃত হব। আচ্ছা সেটা শুনুন আপনি একটা কথা বলি, আমাদের তো মনে করুন যে বিষয়টা যেহেতু আপনি বলতেছেন এরকমভাবে আমি কাউকে দেইনি, আমরা কাউকে দেই না, তা আমরা বোর্ড মিটিং করে সেটা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে জানাবো না কালকে, ঠিক আছে? আর আপনি কে বললেন যে কি এমডি না কি সেটা কে সেটাও জানতে হবে। আচ্ছা ঠিক আছে, ওইসব ব্যাপার বললেন আপনি, ওকে আমরা কালকে আপনাকে জানাচ্ছি। জি আমাকে কালকে জানাচ্ছেন না, আমাকে কালকে টাকাটা দিচ্ছেন, ফকির। তুই যেরাম ভাবতেছিস সেরাম না, খুব সুইট মেয়েটা। ইন্ডি কে? মামার একটু জমি আছে গাজীপুরে, এটা একটু দ্বন্দ্ব চলতেছে, মামা তো মরেই গেছে আর মামি আছে ওই জায়গা, আর আমি মামির লাগে থাই মনে করেন। মামাই মরে গেছে আর মামির এই জমির খালি উত্তত করে, মনে করো জমি বেচা হয়ে গেছে, আর তোমার দেশি মানুষ তো আমি আসি, ঠিক আছে? ভাই দেশি মানুষ ভাই করে দাও,
আমার একটা প্ল্যান প্রায় বাস্তবায়নের পথে। প্ল্যানটা বাস্তবায়ন হবে, কারণ আমাকে তো বাস্তবায়ন ছাড়া কিছু নেই। এটা হয়ে গেলেই মনে করছি আমরা সুইডেনের যে কোনো একটা গ্রামে থাকতে পারবো। কি করে সুইডেনের গ্রাম মানে? সুইডেনের যে কোনো একটা গ্রামে আমরা এদেশ ছেড়ে চলে গেলে থাকবো। গ্রাম ঘুরে আমার প্ল্যান হচ্ছে, হ্যাঁ, আমি কক্সবাজারে একটা হোটেল দেব, সেভেন স্টার। কক্সবাজারে হোটেল দেবি না? হ্যাঁ। তুই কি স্বপ্ন টপ্ন কিছু দেখেছিস নাকি, না কিছু খাইছিস? কি খোঁজ তুই জানিস না যে আমি কি খাই আর না খাই? সেটা জানি, তুই যে ধরনের কথাবার্তা করতেছিস মনে হচ্ছে তুই কিছু খাইছিস, টাকা পাবি কোনে? সেটাই তো কথা, কিন্তু বিষয়টা গোপন রাখতে হবে, একদম গোপন, কোনো মনে কাকপক্ষেও যেন টেন না পায়। তুই কোনো কথা কইস নি রে বাপ, তোর কইছি কথা শুনবি, শুইনে বুঝে 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 যাবি, কথা কইস কি জন্যে? আচ্ছা কদি টাকা দেবে ইসুফ বললা? একবার এক কথা বলতেছেন, আপনি চাকরি দিবেন বলে একবার সৌদি আরবে, একবার দুবাইতে, সেভেন স্টারে, আবার কক্সবাজারে, আসলে আপনারা কি করবেন আপনারা বলেন তো দেখি। আচ্ছা আপনারা তো আমি কইছি যে আমাদের যে নতুন প্রজেক্ট পেপার মিলটা হচ্ছে সেখানে তো আপনার চাকরি প্রায় ফাইনাল, আপনার কান্দে বাতাস জানে, তারপর আপনি এই অবস্থায় এখানে শুয়ে রয়েছেন, অফিসের একটা ডেকোরাম আছে না, একটা পরিবেশ আছে না, সেটা কি রোজকে আমাদের পরে হবে না আগে হবে সেটা বলেন। এনে আমি আমি যদি আমার চাকরি না দেন তাহলে আমি হেঁটে যাবো না, আমি এখানে শুয়ে থাকলাম। এই শুনেন ভাই, একটা কথা মনে হচ্ছে, উপকার করে দেন আসছেন যখন, এই মোবাইলের ভিতরে এই কার্ডটা একটু ঢুকাই দেন, বলতে পারতেছি না ধ্যান তো কি আছে। কার্ডটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। মোবাইলটা ধরেন না, যা শুরু করেছেন না। কার্ডটাও নিজে ভরতে পারেন না, আপনি চাকরি করতে আসছেন না, ভালো। আপনি চাকরি করবেন কিরাম করে, আর আপনি শুয়ে রয়েছেন, আপনি তো অফিসের কালচার নষ্ট করে ফেলতেছেন। আমি যাকে ফোন করতেছি সে হচ্ছে আপনার টোটো কোম্পানির চেয়ে অনেক 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 বড় কোম্পানির মালিক। টোটোর চেয়ে বড়? আমার চেয়ে বড়? আমার চেয়ে বড় কোনো কোম্পানি এই দুনিয়ায় আছে, এই দেশে আছে? টোটো করতে পারে না এমন কোনো কাজ এই দেশে নেই। এক নম্বর, দুই নম্বর, পাঁচ নম্বর, দশ নম্বর, একশো নম্বর কাজ পর্যন্ত করতে পারে। আপনি কি করছেন? আপনারা সব কাজ করতে পারেন? হ্যাঁ যে কোনো কাজ। আমার একটা হেল্প করতে পারবেন? বলেন বলেন। মানে হচ্ছে যে এখন আমার পড়ালেখা করার কোনো ইচ্ছা নাই, আর এই কথাটা তো আমি আমার ভাইকে বলতে পারবো না, আমাকে আপনি একটা সার্টিফিকেট বানিয়ে দিবেন। এটা তো আধা ঘন্টার ব্যাপার, আমি খালি নিচে যাব, কম্পিউটারের সামনে বসবো, আর জিনিসটা বের হয়ে আসবে, আর আমি আপনার হাতে এনে তুলে দেবো। ভাই
ও ভাই, এই যে আমি ফারুক আসছি, ওই যে চাকরির জন্য আসছিলাম যে, ওই যে ঠ্যাং দেখা যায় ভাই। ও ভাই, চাকরির জন্য ফারুক, চাকরির জন্য আসছিলাম যে। দরজা খুলেন, চাকরি হয়েছে? জয়নিং ডেট কবে ভাই? কেন মানে ভাড়া দিতেছ না, অফিস থাকবো কিলা ভাই? আপনি আমার আপন মানুষ, আপনি কি চান আমি আপনার সাথে চিল্লা পাল্লা করি? তুমি চিল্লা চিল্লা করবে কিলা? বাসা আমার, তুমি চিল্লানোর কথা আমি তো বুঝতে বুঝা পারতেছি না। আপনারে আমি ভাড়া দিব না, এটার বড় কারণ হইলো আপনার বোন। কেন হে, আবার কি করছে সে? তো একটা খারাপ মেয়ে। মরজুক, মুখ সামলা, কথা কই কইলাম? আপনি আমার, তুমি জানো তুমি কার নামে কি কইতাছ? আপনি চিল্লাছেন কেন? আপনি আমার কথা শুনেন আগে, আপনি চিল্লাছেন কেন? সে কি করেছে আগে শুনেন। সে ভাড়ার নামে আমাকে মুনির হাসানের কাছ থেকে টাকা নিয়েছে, আবার আমার কাছে কি কয় জানে না? সে কি কইছে? আমার কাছে 2 নম্বর সার্টিফিকেট চাই। আমি কি 2 নম্বর মানুষ? সে পড়াশোনা করবে না তাতে আমার কি? আমি কি 2 নম্বর? ভাড়া তো অলরেডি দিয়ে দিছি, ভাড়া তো আপনি পেয়ে গেছেন। এটা হ্যাঁ কইছে? হ্যাঁ হ্যাঁ কইছে। আমি কি আপনার কাছে মিথ্যা কথা কইছি? শোনো মারজুক, আমি তো হারে জিগামই, যদি এই কথা মিথ্যা হয় তাহলে তোমার কি হবে তুমি বুঝে পারতেছো? আপনি জিগান, আপনি আগে জিগান। তোমার কিন্তু খবর করে ছাড়া দিব, এই বাসা থেকে কালকেই চলে যেতে হবে কইলাম। আমি চলে যাওয়ার জন্য রেডি আছি, কিন্তু আমি এরকম 2 নম্বরের মধ্যে থাকতে পারবো না। আয় না বিজয়, তুই কারি ছেড়ে দিতেছ? কই কারণ তো, কারণ তো মানে তুই জানো আমি কেমন আছি? কেমন আছো ভাইয়া? তোমারে কি আমি আদর যত্ন কম করি? হ্যাঁ না, টাকা পয়সা কম দেই। কি করলাম? মনির হাসানকে কাছ থেকে আগে আগে বাসার ভাড়াটা লয়ে লইতাছো, দারোয়ান কই আমারে মানুষের সামনে পরিচয় করায় দিতাছো, আবার শুনলাম আমার দেয়া টাকা পয়সা দিয়া পড়াশোনা বাদ দিয়া তুমি নাকি নকল সার্টিফিকেট কিনতাছো। শোনো না ভিসা, তোমারে আমি যতই আদর করি, এই রকম যদি আর কোনোদিন আমি শুনছি, হ্যাঁ তাইলে কোলাম তোমারে একদম পুরান ঢাকা পাঠাই দেবো, বুঝছো? আপনি আমার দিকে হাসতেছেন? আমার দিকে কি হাসির লোক মনে হয়? আপনি হাসতেছেন এম ভাই? তা বন্ধ করুন, তা বন্ধ করুন। আপনি এদিকে দাঁড়িয়ে আছেন, ব্যাগ বুক নিয়ে কি? ওই যে আমি একটা সিভি জমা দিয়েছিলাম এখানে যে অফিসটা আছে চাকরির জন্য, তো চাকরিটা হয়েছে কিনা এটা জানার জন্য আসছি। ওইটা তো আমার অফিস, ছোট কোম্পানিতে তো ওটা আপনার চাকরি হয়ে গেছে। চাকরি হয়ে গেছে, আপনি নিশ্চিত আপনার চাকরি হয়ে গেছে? আপনার চাকরি হচ্ছে দুবাইতে, তাই? আপনার চাকরি হচ্ছে দুবাই। স্যার একটা অনুরোধ, ওই একটু বেতনটা একটু বাড়াই দিবেন, কারণ হচ্ছে যে আমার তো ঢাকা শহরে কেউ নাই, ওই জন্য থাকা খাওয়া। বুঝছি আমি, ওটা দেওয়া যাবে না। আপনি এখন ওইটার প্র্যাকটিস শুরু, আপনি এটা করেন, আমি যখন বেরোবো এই গেটটা যখন বেরোবো টানে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তো বিয়ে পাস। তো বিয়ে পাস তো কী? আপনি বাংলাদেশের বিয়ে পাস, আপনি জানেন ওই জায়গায় কারা কাজ করে? ওই জায়গায় বিদেশ থেকে বিয়ে পাস করার লোকজন কাজ করে, আর আপনি বাংলাদেশের বিয়ে পাস, বুঝতেছেন? আপনি এটা করেন, বিয়ে পাস। কথা বলো তো, কথা বলতে যাচ্ছি, আপনি কি আমার উপর রাগ করেছেন? আপনি রাগ করলে আমার বলে যান, আপনি কি জন্য আমার উপর রাগ করেছেন এটা তো আমার জানতে হবে। আপনি তো একটা ফ্রড, চিটার, বাটপার। আপনি আমার সাথে কি কথা বলবেন? হ্যাঁ আপনি আমার সাথে কথা বলে আমার ভাইয়ের কাছে কি মিথ্যা কথা লাগাবেন? আপনার পা থেকে চুল পর্যন্ত পুরো এই বাটপার। আমি কি আই শহর পুরোটাই চিটার, আপনি চিটার, আমি চিটার, সবাই চিটার।
আপনারা তো বলেছি যে বাড়িটা পাঁচ কাঠা আর দেখতেছেন তো তিনতলা, তাও আপনারা বলেছি। আপনি যা চাচ্ছেন এটা আমার কোম্পানির পক্ষে সম্ভব না। মানে তাহলে আমরা কিভাবে যাব? বড় জোর 50-50। না তাহলে তো হচ্ছে না, কারণ আপনি যদি 60-40 যান তাহলে আমার পক্ষে সম্ভব হয়, কারণ এই বাড়ি যদি আমি ভাড়া দিই সারা বছরে যে টাকা আসবে সেটা আপনি সেই দামও বলেননি, হয় না? কারণ আপনি আপনি আসেন, আপনি আমি ভিতরে আমি ঢুকাই ঘুরে দেয় আপনি আরো ভালো বুঝতে পারবেন। কিছু বলবেন? আমি তো বুঝতে পারছি ভাই, আপনারা কি করতেছেন? কি করতেছি মানে হয়েছে কি, আমরা যে কক্সবাজারে যে হোটেলটা করতেছি সেটা মনে করেন যে ইরাম আদাল করে মানে ইরাম ডিজাইন করে মানে একটা করবো আর কি, ডিজাইনারে সেটা দেখাচ্ছে বুঝছেন? জি না, ওই যে উনি হলো ডেভেলপার, ওই যে সাদা শার্টওয়ালা, ওনার কাছে আপনারা এই বাড়ি বেচে দিতেছেন পাঁচজনের ক্ষেত্রে, আমি সব শুনছি বুঝছেন। আমার বিয়ে পার আমি সব বুঝছি, ম্যানেজার ফ্যানেজার আমার দরকার নাই, আর ওই যে এখানে যে লাভটা করবেন তার একটা পার্সেন্টেজ আমার দিয়ে দেন, আমার চাকরির দরকার নাই। কালো মতো করে কথা বলে মাথায় চুল কম, উনি আমার আপাতত দারোয়ানের চাকরি দিছে, মারজুক দিছে, খুব ভালো কাজ করছে, ভালো করে কাজ করবেন, বুঝে পারছে? আপনি কি তো চিনতে পারলাম না, আপনি কে এদের লোক? আসলে কই কি, আমারে চিনা পারো না? আমি ইউসু, এই যে বাড়ি দেখতেছ এটার মালিক, বুঝে পারছো? আপনি এই বাড়ির মালিক? আমি বুঝতে পারি না, আমি যে আপনি বোধহয় এদের সাথে আসছেন। অসুবিধা নাই, ভালো করে কাজ করো, বুঝছো? আপনি একটা কথা বলতে চাইছিলাম, আপনি যাদেরকে ভাড়া দিছেন ওই যে কালো চুল কম এরা হলো পাট পাট টাউদ বদমাস, মানে হেন কোনো কাজ নেই যেটা করতে না পারে বুঝছেন। আমার একবার বলে কি সৌদি আরবে 5 স্টারে পাঠাবে, দুবাই পাঠাবে 7 স্টারে, আবার কয় না 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 তোমার আমরা কক্সবাজারে চাকরি দেবো, আসলে কোনো খবরই নাই। আপনি ভুল বুঝতে পারছেন বুঝছেন, এরা খুবই রসিক লোক, আপনার সাথে রস করতেছে বুঝছেন। আপনি এদেরকে চিনেনি নাই, এদের মতো বিশ্ব বদমাস আর একটা আপনি দেখবেন না। আর আজকে কী করছে জানেন না, এক লোক নিয়ে আসছে, তারে বলতেছে যে এই বাড়ি হলো তাদের, ভুয়া দলিল করে তাদের কাছে বিক্রি করে দেবে এবং আপনি এটা নিঃস্ব করে ছাড়বে। শোনো ফারুক, তুমি যে কথা কইতাছো এটা তুমি তদন্ত করো, যদি এটা ঠিক হয় তাহলে আমি করলাম, আমার কিন্তু তোমার সাথে থেকে হেল্প করার লাগবে কইলা। আমি আপনার সাথে আছি, আমার কোনো চাকরি বাকরির কিছু দরকার নাই, আমি ভাই পথের মানুষ, পথে থাকবো, কিন্তু আপনার উপকার উপকার আমরা করবো, আর এদের থেকে আপনি সাবধান থাকবেন। ওই যে ওখানে যে কথা বলে না, যখন মানে পৃথিবীতে এরকম লোক হইতে পারে, মার ঝুঁকরে তো আমার এরকম মনে হয় নাই। কে আপনি তো সরল মানুষ, দোয়া তুলসী পাতা, আপনার এই জন্য মনে হয়। আপনারা যেটা করছেন সম্পূর্ণ ভুল ভাই, আপনি বিশ্বাস করেন আমরা দুই নম্বরই করি না, আমরা ওরকম কোনো মানুষ না, আমরা এখানে আইসি ভালো মতো কাজ করতে ভালো মতো পাইছে ভাই, আমরা এখানে আইসি জনসেবা করার লেগে বুঝছেন, আমরা সবসময় জনসেবা করি। আমরা ওরকম মানুষ না, আমরা আসলে শিরাম কাজ করতে আসিনি, আপনারা জিরাম ভাবতেছেন, আমরা ভালো একটা উদ্দেশ্য নিয়ে এনে আইছি, আর ও তো আসলে বোবা মানুষ, তো বোবা মানুষ আপনি চিন্তা করে থাকেন ওরা কিন্তু খারাপ কাজ করতে পারে না, ঠিক আছে ভাই? আপনি কিছু কন না কে হন না চালাবেন।
বাটপার। আপনার এইখানে আমি তো আপনাকে অনেক খুঁজছি, অনেক জায়গায় খুঁজছি, পাইনি। কি জন্য খুঁজছি? সর্বনাশ যা করার তো করে দিয়েছ, আবার খোঁজার দরকার কি? পথে বসে গেছি আমরা। না, আপনারা পথে বসেন না। শুনেন, আমি কিছু কথা বলি। আপনারা এই যে সিটারি বাটপারি করছেন, মানুষের ঠকাইছেন, এই কাজটা কি ভালো করছেন? আপনারা ভালো করেন। সিটারি বাটপারি ফল কিন্তু ভোগ করতে পারেন। আপনি আজকে সিটারি করবেন, একদিন একদিন তার ফল পাই, কাজে এইগুলি বাদ দিতে হবে। আর আপনাদের আমার ধারণা অনেক বুদ্ধি আছে, কারণ বুদ্ধি না থাকলে কিন্তু সিটারি বাস করেও করা যায়। মানে এই বুদ্ধিটা যদি আপনারা ভালো কাজে লাগান, আমার বিশ্বাস আপনারা অনেক উঠে উঠতে পারবেন। দেশের উন্নতি হইব, আপনাদের নিজেদের উন্নতি। কাজে এইগুলি ছাড়েন, আমার কথা শুনেন, আপনারা ভালো পথে। আপনারা আমি দুবাই নেওয়ার বন্দোবস্ত ঠিক করে ভালাইছিলাম সব কিছু। আপনি কী করলেন এটা? আপনি যা করলেন এটা মানে মানসিক। শুনেন, আমি দুবাই যাবো। দুবাইতে যদি লাখ টাকাও আমি পাই তাও আমি যাবো। আমি এই দেশেই থাকবো, এই দেশে থাকবো, এই দেশের মানুষের সাথে আছে। আপনি চলেন, আপনারা চলেন, আমরা ভালো রাস্তা আপনাদের দেখাই দিচ্ছি। আসলে